अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। आमी मौलाना मोहम्मद आमिर शाह जुरानपुर मदिनातुल उलूम आलिम मदरसा दाउदकंद कुमिल्ला। आज के तारीख 2/5/2021 श्रेणी दशम कुरान मजिद। सुप्रिय शिक्षार्थी बृंदरा तुम्हारा सकाले केमन आछो? COVID-19 যে যেখানে আছো সুস্থভাবে থাকার জন্য চেষ্টা করবে, অযথা ঘর থেকে বের হবে না, মাস্ক পরে তো অবস্থা থাকবে। এখন আমি তোমাদেরকে যে ক্লাসটি পাঠদান করব সেটা হচ্ছে দশম শ্রেণী বিষয় কোরআন মাজিদ। তোমরা যে যেখানে আছো আমার ক্লাসটিকে মনোযোগ দিয়ে শোনো এবং কিতাবের সাথে মিলে দিতে পারো। আজকে আমি তোমাদের যে পাঠটা নিচ্ছি পাঠ শিরোনাম সূরা আল ইমরান। সূরা আল ইমরান আয়াত হলো 31 থেকে 37 নম্বর আয়াত। তো শিক্ষার্থীরা তোমরা এখানে বোর্ডে দেখা যাচ্ছে আমি দুইটা তারিখ লিখে রাখছি তোমাদের বোঝার জন্য। এখন আমি তোমাদেরকে সূরা আল ইমরানের আয়াত 31 থেকে 37 নম্বর আয়াতের আগে অনুবাদ করে শোনাচ্ছি ব্যাখ্যা সহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ইমরানের চতুর্থ রুকু 31 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। তোমরা কোরআন মাজিদ যাদের আছে অর্থাৎ তোমরা কোরআনের সাথে আমার আলোচনাটা মিলে দেখতে পারো, মিলে দেখো, মনোযোগ দিয়ে শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলে, হে রাসূল আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও বা তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, তার মানে আমার হাবিবের অনুসরণ করো। অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। তোমরা যদি আমার হাবিবের অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবে? ভালোবাসবে। ওয়াইগফিরু লাকুম, শুধু ভালোবাসাই শেষ নয়, আল্লাহ বলেন ওয়াইগফিরু লাকুম, আমি তাদেরকে মাফ করে দেব, আমি তাদেরকে ক্ষমা করে দেব। জুনুবাকুম, তাদের পাপসমূহ, তাদের অন্যায়গুলি, গুণাগুলি আমি তাদেরকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। আল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং দয়ালু। নিশ্চয় আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ তাআলা বলেন অত্যন্ত তিনি দয়াশীল এবং ক্ষমাশীল এবং পরম করুণাময়। এবারে 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল আতাল্লাহ ওয়া আর-রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। কুল আতাল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো অর্থাৎ আর-রাসূল এবং রাসূলের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাহ, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন থেকে মুখ ফিরে নেয় অথবা অবাধ্যতা করে অথবা আল্লাহ তাআলার এই বিধানকে অস্বীকার করে, অবাধ্য করে, অবাধ্য ফিরে যায়, ফাইন তাওয়াল্লাহ ফাইনাল্লাহ, তবে জেনে রাখো ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে পছন্দ করেন না, কাফিরদেরকে ভালোবাসেন না, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে ভালোবাসেন না এবং কাফিরদেরকে পছন্দ করেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 33 নম্বর আয়াতে, ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহ ওয়া আলি ইব্রাহিম ওয়া আলি ইমরান আলাল আলামিন। ইন্নাল্লাহ আসতাফা, নিশ্চয় আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দিয়েছেন আদম আলাইহিস সালামকে। কাকে? আদম আলাইহিস সালামকে। ওয়া নূহ আলাইহিস সালাম ওয়া আলি ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়াতে এই বিশ্ববাসীর উপর, ওয়া আলি ইমরান এবং ইমরানের বংশধরকে আলাল আলামিন এই জগতের মাঝে শ্রেষ্ঠ তাদেরকে ঘোষণা দিয়েছেন এবং তাদেরকে মনোনীত করে, তাদেরকে মনোনীত করে আল্লাহর প্রেরিত, মনোনীত করে তাদেরকে শ্রেষ্ঠ উপহার দিয়েছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন, বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়ে করেছেন। 34 নম্বরে তারা বলেন, জুরিয়তম বাদ মিন বাদি, তারা একে অপরের বংশধর। এই যে চারজন নবীর কথা বললাম, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইমরান আলাইহিস সালাম, তারা একজন অপরজনের বন্ধু, বংশধর, একে অপরের বংশধর। আল্লাহ সামিউল আলিম, আর আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, তিনি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন এবং সবকিছু দেখেন। 35 নম্বরে, এ তো কওয়ালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান
আল্লাহ রাব্বুল আলামিন সৎকারে বলেন, স্মরণ করেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী বলল, যখন ইমরানের স্ত্রী বলল, ইয কালাত ইমরাতুন, ইমরানের স্ত্রী যখন বলল আল্লাহকে, রব্বি হে আমার প্রভু, ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যা রয়েছে তা আপনার জন্যই মুক্তভাবে উৎসর্গ করলো। রব্বি আমার প্রতিপালক, ইন্নি নাযারতু, আমি আপনার জন্য নাজর ছেড়ে দিলাম, আমি আপনার জন্য নিয়ত করলাম বা নাযারতু, আমি মানত করলাম, লাকা মা ফি বাতনি মুহররান, আমার অন্তরে বা আমার গর্ভে যে সন্তান আছে তা আপনার জন্য মহাকাব্বল মিনি, সুতরাং আপনি তা গ্রহণ করুন, আপনার জন্য আমি উৎসর্গ করে দিলাম, আমার গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তানটাকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম, ফাতাকাব্বল মিনি, আমার পক্ষ থেকে আপনি তা গ্রহণ করুন, ইন্নাকান্ত সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এবার আল্লাহ বলেন 36 নম্বর আয়াত, আলাম ওয়াদাত হা ক্বালাত রাব্বি ইন্নি ওয়াদাতু হাল, অতঃপর যখন মরিয়মের অর্থাৎ ইমরান আলাইহিসসালামের স্ত্রী যখন সন্তানটা প্রসব করলেন বা গর্ভ ধারণ থেকে যখন দুনিয়াতে আসলেন, আলাম ওয়াদাত হা ক্বালাত রাব্বি ইন্নি ওয়াদাতু উনসা, তখন তিনি বলেন, হে রব্বুল আলামিন, আমি তো আপনার যে সন্তান গর্ভ দিয়েছে অর্থাৎ আমার যে সন্তানটা যে গর্ভ থেকে বের হয়েছে, এই সন্তানটা তো কন্যা সন্তান, এটা তো কন্যা সন্তান, অর্থাৎ ইমরান সালামের স্ত্রী মনে মনে চেয়েছিল যে একটা পুত্রের সন্তান চাই আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মুখে প্রকাশ করেনি পুত্রের সন্তানের কথা, যদিও তিনি আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দিয়েছেন, এখন তিনি প্রশ্ন করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো কন্যা সন্তান, তার মানে কি আমি আপনার জন্য বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে নিয়োগ করেছিলাম, তাহলে খাদেম হিসেবে নিয়োগ করলে তো অবশ্যই পুত্র সন্তানের দরকার, অর্থাৎ পুত্র সন্তানের দরকার, পুত্র সন্তান আসলে একটা মসজিদের খেদমত করতে পারবে, কন্যা সন্তান তো আর মসজিদের খেদমত করতে পারে না সর্বদা, সেই জন্য পুত্র সন্তান মনে মনে চেয়েছিল যে অর্থাৎ পুত্র সন্তান আসলে আপনার ঘরে খেদমত করবে, এখন যে এটার বিপরীত কন্যা সন্তান আসছে, এখন কন্যা সন্তান তো আর পুত্র সন্তানের মতো না, এখানে কথা বলছে ওল্লাহু আলম বিমা আদাত ওয়ালাইসা যাকারা কালা উনসা, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর তার গর্ভে যে কন্যা সন্তান সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন, ওয়ালাইসা যাকারা কালা উনসা, সে বলল কন্যা সন্তান তো পুত্র সন্তানের মতো না, ওয়ানি সামাইকা মরিয়াম, অতঃপর তিনি এই সন্তানের নাম রাখছেন মরিয়াম আলাইহিস সালাম, তিনি এই সন্তানের নাম রেখেছেন মরিয়াম আলাইহিস সালাম, এবং তার বংশধরকে অভিশপ্ত শয়তান হাতে আপনার আশ্রয় সমর্পণ করলাম, অর্থাৎ তার বংশধরকে আপনার অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করলাম, আপনার উপর সমর্পণ করে দিলাম। শিক্ষার্থীরা, এই ছিল আজকের আলোচনা, এখন আমি তোমাদেরকে দিয়ে অনুবাদ করলাম দেখার সময়, এখন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি দুইটি তারিখে, দেখো তোমরা এখানে আমি লিখেছি ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে পছন্দ করেন না, এটা হচ্ছে আল্লাহ সামিউল আলিম, এগুলো আমি তোমাদেরকে দুইটি তারিখ করে দেখাবো, আমরা এটা মুছে ফেলি ইন্নাল্লাহ ইউহিব্বুল কাফিরিন, আমরা এটা ছোট করে লিখি হরফে মুশাব্বাহ মুশাব্বাহ বিল ফেইল, আল্লাহ তাআলা ইসমি না ফেইল, তার জমির হল ফাইল, কাফিন হল মাফুল, কাফেরদের আল্লাহ পছন্দ করেন না, শিক্ষার্থীরা দেখো
ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন ইন্নাটা লা হরফে মুশাব্বাহ বিল ফেল আল্লাহ লা ইসমি ইন্না লা ইউহিব্বু ফেল প্লাস ফায়েল কাফিরান হলো মাফুল ফেল ফায়েল মাফুল মিলে জুমলা ফেল হইলে খবরিন না ইসমি ইন্না খবরিন না মিলে জুমলা ইসমি আছে তোমরা দেখো তারকিবটি আমি আশা করি তোমরা দেখতে পেরেছ এই মোটটা আমি তোমাদের কারেক্টলি তারকিব নিয়ে যাচ্ছি সেটা হলো الله سميع عليم الله سميع عليم দেখো অটো হলো মাত্রাত্র আল্লাহ হলো মুক্তাদা খবরে আউল খবরে সানি প্রশিক্ষণার্থীরা তোমরা দেখো অবল আরফ অর্থ আল্লাহ আলম মুক্তাদা সামিউন খবর আউয়াল আলিমুন খবর সানি খবর কাকে বলে মুক্তাদা হলো যার সম্পর্কে কোনো কিছু বলা তাকে মুক্তাদা বলে সামিউন হলো খবর আউয়াল অর্থাৎ আল্লাহ সম্পর্কে বলা হয়েছে আলিমুন যে খবর সানি তা আল্লাহটা কেমন যিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী তো খবর আউয়াল খবর সানি মুক্তাদা মানে জুমলা ইসমি তো প্রশিক্ষণার্থীরা তোমরা আশা করি ভালো আছো ভালো থাকো এই কোভিড-19 ঘর থেকে বের হবে না আমার আমাদের যে ক্লাসগুলি হচ্ছে তোমরা আমাদের এই পেজে ক্লাসগুলি করবে এবং আমার ফেসবুকের সাথে যাদের অ্যাড আছে তারা ক্লাসটা পাবে এবং মাদ্রাসার অনলাইন যে পেজটি রয়েছে সেখান থেকে চার্জ দিলে তোমরা সব সকল টিচারদের ক্লাসটি পাবে তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো আর এই ক্লাসগুলি আমার ভালো করে ফলো করবে লেখাপড়া ঠিক মতো ঘরে বসে করো তো আমি আশা করি সামনে ক্লাসগুলি তোমাদেরকে আরও দেখাবো এবং ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে এই ক্লাসগুলি দেখবে শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো এগুলো আমি ক্লাস শেষ করছি আল্লাহ হাফিজ এটা